আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন দুনিয়ায়। কোরআনুল কারীমের মধ্যে 1500 বছর আগেই আল্লাহ তাআলা পরীক্ষার কথাগুলা জানায় দিয়েছেন। কারণ যদি পরীক্ষা হঠাৎ করে আল্লাহ তাআলা নিতেন তাহলে পরীক্ষায় পাশ করা মুমিনের জন্য কঠিন হয়ে যাইত। মনে করেন একটা ছেলে খুব মেধাবী, ভালো মেধার অতুলনীয় মেধা, তার ক্লাসের ফার্স্ট বয়, এলাকার ফার্স্ট বয়, সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে মনে করেন রাতের বেলা ঘুমায় আছে, কোনো টেনশন নাই। ঘুম থেকে সকাল বেলায় ওঠার পর পর বলা হলো যে চলো তোমাকে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সবগুলা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। বলেন তো, অপ্রস্তুত থাকার কারণে এই ছেলেটা যত মেধাবী হোক না কেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রস্তুতিবিহীন সে যদি পরীক্ষাগুলা দিতে চায়, পাশ করার চাইতে ফেল করার সম্ভাবনাটাই বেশি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। হঠাৎ করে পরীক্ষা আল্লাহ তাআলা নেন না, বরং পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আগের থেকেই সাইরেন বাজায় দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিব, ওই পরীক্ষাগুলা যখন তোমার সামনে চলে আসবে বান্দা তুমি হতাশ হবা না, বরং ওই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পূর্ব থেকেই বান্দা তুমি তোমার প্রস্তুতি নিয়ে রাখবা। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন দুনিয়ার মধ্যে, বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন। পরীক্ষাগুলা কোন কোন পদ্ধতির হতে পারে সেই আয়াতগুলা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব, পরীক্ষাগুলা কোন পদ্ধতিতে হবে? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। মাঝে মধ্যে শত্রুর ভয় দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। আমি এই আয়াতগুলার শব্দগুলার ব্যাখ্যার মধ্যে যাব না অল্প সময়। বিভিন্ন প্রকারের ভয় দিয়ে আল্লাহ তাআলা মুমিনের পরীক্ষা নেবে। ওয়াল জু, ক্ষুধার দ্বারা তথা অভাবের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আমাদের জিন্দেগিতে প্রায় প্রতিটা মানুষেরই জীবনে কম বেশি অভাব অনটন আসে কি আসে না, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের নুকসানির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। সম্পদ হারায় যাবে, টাকা হারায় যাবে, টাকা চোর ছিনতাই করে নিয়ে যাবে, ডাকাত ডাকাতি করে নিয়ে যাবে, ব্যবসার মালের মধ্যে লস হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। মুফাসসিরিনে কেরাম বলেন জীবনের ক্ষতিটা হতে পারে নিজের জীবনের অথবা অন্য কারো জীবনের হতে পারে। আমি এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, দুর্ঘটনা হলো, অ্যাক্সিডেন্ট করলাম, মরেও যাইতে পারি, হাত পা ভাঙিয়াও যাইতে পারে, যে অবস্থাই হোক না কেন এটাও আল্লাহ তাআলার পরীক্ষা হতে পারে। বাবার সামনে তার কলিজার টুকরা সন্তান মারা গেল, মায়ের সামনে তার কলিজার টুকরা সন্তান মারা গেল, এটাও হতে পারে জানের পরীক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে তিনি পরীক্ষা নিতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মহব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মদ নে আকার কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর সদাকত কো বতায়া, বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনত জামিউ খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillah. ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার অন্তর্গত মোল্লাহাট থানাধীন আল জামিয়াতুল ইসলামিয়া গাংনী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী 62তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে বহু দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়েদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তাই আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, আমরা দুনিয়ার শ্রেষ্ঠ মজলিসের মধ্যে এখন আছি। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর উত্তম মজলিস হলো এই মজলিসটা যে জায়গায় হোক, জিকিরের মজলিস, এটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মজলিস। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলার স্মরণ করা হয়, কোরআনের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, এগুলাই জিকিরের মজলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে একদল স্পেশাল ফোর্স, ফেরেশতাদের বাহিনী নিযুক্ত করে রাখছেন, তাদের কাজই হলো দুনিয়ায় কোথায় কোন জায়গায় এই ধরনের দিনই মজমাগুলা হইতেছে সেগুলার খোঁজখবর নেওয়া, সেই জায়গায় উপস্থিত থাকা। সুতরাং এখানে শ্রোতা হিসাবে বা বক্তা হিসাবে শুধু আমরা মানুষ আছি তা না, এখানে আল্লাহ তাআলার ফেরেশতাদের বাহিনীরাও আছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মজমা এখানে, কিন্তু দেখা যাইতেছে না, তাই না? দেখা যাইতেছে? যদি আজকে ঘোষণা হইতো গাংনী মাদ্রাসার মাহফিলে একজন ফেরেশতা দেখা যাবে, জিন্দেগিতে যে নামাজ পড়ে নাই ওয়াজ তো বহুত দূর, ইসলাম মুসলমানের বিরোধী, সেও টুপি পাঞ্জাবি লাগাইয়া ফেরেশতা দেখার লাগে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যাচ্ছে না ঠিক, ফেরেশতা আছে না নাই, আছে, কারা আছে এগুলো ভিডিও রেকর্ড হইতেছে। তা যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই বসা, আসা, বসা এবং এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। যেহেতু দুই দিনব্যাপী মাহফিল, স্বাভাবিক প্রথম দিন তাড়াতাড়ি শেষ করাই উচিত, কারণ দ্বিতীয় দিনের শ্রোতাও আপনারা সাথে আরও অনেক শ্রোতা আসবে,
সেজন্য আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। রাতও অনেক বেশি, 10:30 বেজে গেছে, অধিক সময় আপনাদের কষ্ট দিব না। কারণ আপনাদের যদি কষ্ট দিতে হয় তাহলে নিজেরও কষ্ট করতে হবে। কোনো বুদ্ধিমান মানুষ নিজে কষ্ট করতে চায় না, এখন মানুষ শুধু আরাম চায়, ঠিক কিনা বলেন? আপনি যদি একজনের পেছনে দৌড়ান, আপনি যদি একজনের ধাওয়া দেন বাংলা কথায়, তাহলে আপনারও দৌড়াইতে হবে, নাহলে আপনি দাঁড়াইলে সেও দাঁড়ায় থাকবে। তাইলে একজনকে যদি কষ্ট দিতে হয় নিজেরও কষ্ট করতে হয়। সেজন্য আমিও কষ্ট করব না, আপনাদেরকেও বেশি কষ্ট দিব না। আমি পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারা থেকে 3টা আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা আমার জবান থেকে বের করেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। প্রত্যেকটা মানুষ যে যার অবস্থান থেকে দুনিয়াতে সফল হতে চায়, সবাই সফল হতে চায়, কিন্তু সবাই সফল হতে পারে না। বাজারে যারা ব্যবসা করে, ব্যবসা, সব ব্যবসায়ী কি সফল হয় নাকি? সব ব্যবসায়ী সফল ব্যবসায়ী হয় না। কিছু মানুষ আছে তার ব্যবসার জীবন শুরু হয়েছে 100 টাকা পুঁজি দিয়ে, কিন্তু তার মেধা, তার পরিশ্রম, তার অধ্যবসায়, তার প্রচেষ্টা, তার মেহনত 10 বছর পরে তাকে 100 কোটি টাকার মালিক বানায় দিয়েছে। আছে না নাই? এই যে যেমন আপনাদের এইখানে আসার সময় আকিজ বিড়ির ফ্যাক্টরি দেখলাম, আকিজ বিড়ির ফ্যাক্টরি আছে না? এই আকিজের জীবনী কি? কত নিম্নবিত্ত পরিবারের মানুষ, আজকে 1000 কোটি টাকা যদি বলা হয় তাদের সম্পদ, এটা ভুল হবে। বিলিয়ন 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 ডলারের মালিক তারা আজকে বাংলাদেশে এককভাবে। একটা কোম্পানির সবচাইতে ল্যান্ড প্রপার্টি বেশি, জমি বেশি, কত ফ্যাক্টরি, কত গার্মেন্টস। অথচ এই লোকটার জীবনের পুঁজি অনেক বেশি ছিল না, পাতার বিড়ি বেচে আজকে কত টাকার মালিক হয়ে গেছে। আবার কত মানুষ আমরা দেখেছি অনেক সম্পদ নিয়ে, অনেক পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, 1 বছর যাইতে পারে নাই, 1 বছর যাইতে পারে নাই, জাকাত দিবে কোত্থেকে? সেই 1 বছরের মধ্যে জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তাহলে সব লাইনে সবাই সফল হতে পারে না। সেজন্য প্রত্যেকটা লাইনের কিছু রুলস আছে, নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন অনুযায়ী যখন কেউ সামনে অগ্রসর হয় সে ব্যক্তি তার কর্মজীবনে সফল হতে পারে। অনুরূপভাবে আমরা এখানে সবাই মুমিন, কিন্তু সব মুমিন সফল হতে পারে না। কোন মুমিন সফল হতে পারে? যেই মুমিন আল্লাহ প্রদত্ত রুলস, নিয়ম নীতি অনুযায়ী নিজের জীবনকে সাজায়। এখানে এমন কেউ আছেন নাকি যে না হুজুর আমার সফল হওয়ার দরকার নেই? সফল হওয়ার দরকার আছে না আমাদের? মুমিনের সফলতা কিসে? গাড়ি বাড়ি টাকা পয়সার মধ্যে মূলত সফলতা নাই। গাড়ি বাড়ি টাকা পয়সা হওয়া এতে নিষেধও নাই, কিন্তু মুমিনের মূল সফলতা কোথায়? আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আগুন থেকে বেঁচে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো সে হয়ে গেল সফল। একটা মানুষ যদি পরকালে সফল হতে চায় ওই সফলতার বীজ দুনিয়ার মধ্যেই তাকে বপন করতে হয়। যেমন একটা কৃষক যদি সে চায় 4 মাস পরে তার ঘরের মধ্যে ফসল তুলবে, এই নিয়ত করে সুন্দর একটা জমি নেওয়ার পরে সে যদি চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, ওই জমিনের মধ্যে চারা না লাগায়, ওই জমিনের মধ্যে পরিষ্কার না করে, জমিনের মধ্যে চারা রোপণ না করে, বলেন তো 4 মাস ওই জমিটা তার মালিকানায় থাকলে 4 মাস পরে কি সে ঘরে ধান তুলতে পারবে নাকি? কোনোদিন সম্ভব নয়। সে যদি এই চিন্তা করে আমি জমি কিনলাম, এই জমির মধ্যে ধান হবে, কিন্তু আমি বাড়িতে বসে থেকে 4 মাস পরে সে ধান নিব, এটা যেমন সম্ভব নয়। অনুরূপভাবে দুনিয়ার মধ্যে যদি কেউ মেহনত না করে, সফলতার বীজ বপন না করে, আল্লাহর কসম কেয়ামতে সে সফল হতে পারবে না।
একজন মুমিন সফল মুমিন কিভাবে হবে? কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা বিভিন্ন সূত্র আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুমিনেরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি গুণের কথা বর্ণনা করেছেন। কয়টা গুণ এদিকে খেয়াল দেন, কয়টা গুণ? চারটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারেরা ইসবিরু, সবর করো। এরপরেই আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়াসাবিরু, সবরের উপরে তোমরা অটল থাকো। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই চারটা গুণ যেই মুমিন অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, কেন এই চারটা গুণ তোমরা অর্জন করবে? যেন তোমরা সফল কাম হতে পারো। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন, যেই মুমিনের মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে সেই মুমিন হয়ে যাবে সফল মুমিন। আমরা যদি সফল মুমিন হতে চাই, এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, সবর করো। দুই নম্বর গুণ, ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। সবর এমন একটা গুণ, সবর অন্যতম বড় একটি মুমিনের ভূষণ। অনেক সময় আমরা মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রেই মনে হয় সবর করা হয়। আমার একজন গালি দিল, আমি চুপ করে থাকলাম, আমি মনে করি এটাই মনে হয় শুধু সবর। আসলে বিষয়টা এমন নয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেন, প্রসিদ্ধ যত তাফসীর আছে সচরাচর আমরা যেটা চিনি মারিফুল কোরআন, মারিফুল কোরআন সহ যত তাফসীর আছে প্রত্যেকটা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম সবরকে তিনটি শাখায় বিভক্ত করেছেন। কয়টি শাখায়? জোরে বলেন, কয়টি শাখায়? কথা বুঝতে হবে, শুধু শুনলে হবে না, কথা বুঝতে হলে চামড়ার কান শুধু ব্যবহার করলে হয় না, কথা বুঝতে হলে চামড়ার কানের সাথে হৃদয়ের একটা কান আছে সেটাকেও ব্যবহার করতে হয়। অনেক সময় সুন্দর কথা শোনা যায় কিন্তু হৃদয়ের কান না লাগানোর কারণে ওই কথা বোঝা যায় না, আর যে কথা বোঝা যায় না সে কথা স্মরণ থাকে না। আমল তো বহুত দূর, এখান থেকে বাইর হওয়ার আগেই যাওয়ার সময় হুজুরের দিকে ওয়াজ সব ফেরত দিয়ে বাড়ি ফিরে যেতে হয়। সেজন্য আমরা আমাদের চামড়ার কানের সাথে অন্তরের কানটাকেও সজাগ রাখবো ইনশাআল্লাহ। রাখা যাবে না? মাঝে মধ্যে যদি জিজ্ঞাসা করি একটু জবাব দিবেন, কারণ এমন কিছু আবার জিজ্ঞাসা করব না যাতে আপনারা না আমি বিপদে না পড়ে যাই। এরকম বিষয় আছে না অনেক সময়, যিনি জিজ্ঞাসা করেন, যাকে জিজ্ঞাসা করা হলো সে বিপদে পড়ে না, বরং যিনি জিজ্ঞাসা করেন তিনি বিপদে পড়ে যায়। এরকম কিছু জিজ্ঞাসা করা হবে না, ভয় নাই, যা বলবো তাই জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করার কারণ হইলো যে আপনারা সজাগ আছেন কিনা, বুঝতেছেন কিনা। কারণ ছোটবেলায় দাদা দাদির গল্প আপনারা শুনছেন না? ছোটবেলায় আমরা তো, এখন বাচ্চারা ঘুমাইতে গেলে ওদের হাতে মোবাইল দেওয়া লাগে, মা বাপ ঘুমাইতে বলে, বলে আগে দাও একটু গেমস খেলে নেই। কিন্তু আগের সময় যখন ছোটবেলায় আমরা ঘুমাইতে যাইতাম, আমরা দাদা দাদি বাজার দাদা দাদি নাই, মারে বলতো একটু গল্প শোনাও। দাদি এইবার রূপকথার গল্প শুরু করছে, দাদির গল্প চলে ততক্ষণ যতক্ষণ হুহা চলে, ঠিক কিনা বলেন? হুহা শেষ, গল্প শেষ। সেজন্য জিজ্ঞাসা করলে আপনারা একটু জবাব দিবেন, তাইলে আমি বুঝতে পারবো যে না সজাগ আছেন এখন। তাহলে সবরের শাখা হলো তিনটা, কয়টা? সবরের শাখা হলো তিনটা। এক নম্বর সবরুন আলাত তাআত, দুই নম্বর সবরুন আনিল মাসি, তিন নম্বর সবরুন আলাল মাসায়েব। এক নম্বর সবর হলো সবরুন আলাত তাআত, তথা আনুগত্যের মধ্যে সবর। প্রত্যেক
একটা মুমিন আনুগত্য করে কার, জোরে বলেন তো। আল্লাহ তাআলার আনুগত্য করে, তার রাসূলের আনুগত্য করে। এক কথায় সবরুন আলা তাআতের আরেকটা পরিভাষা হলো সবরুন আলা ইবাদাহ। ইবাদতের মধ্যে সবর, ইবাদতের মধ্যে যদি কোনো ব্যক্তি সবর অর্জন করতে চায় তাহলে কি করণীয়? কারণ আমি আপনি ছোট বড় যত ইবাদত করি না কেন, ইবাদত যত ছোট হোক আর বড় হোক, বলেন তো ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ তাআলা হলেন ইবাদতের হকদার। এখন আমি আপনি যদি আমার আপনার ইবাদতটাকে সবরওয়ালা ইবাদত বানাতে চাই, তাহলে আমার আপনার ইবাদতটাকে সুন্দর ইবাদত বানাতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের উপরে এমন কিছু চাপায়া দেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই মুমিন তুমি শুধু দিনভর নামাজ পড়বা, জিন্দেগি ভর রোজা রাখবা, এমনটা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা অনেক ইবাদতের কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ইবাদতের কথা বলছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মাউত এবং হায়াতকে তথা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা কেন জীবন এবং মরণ, মরণ এবং জীবনকে আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, এই জীবন এবং মৃত্যুর সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য তথা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, তার আমলটা কত সুন্দর। এই সুন্দর আমলের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। তাহলে একটা পাইলাম সবরওয়ালা ইবাদত দরকার, দ্বিতীয়টা পাইলাম সুন্দর ইবাদত দরকার। এখন প্রশ্ন হলো যার ইবাদতটা সুন্দর মূলত তার ইবাদতটাই হলো সবরওয়ালা ইবাদত। এখন আমি আপনি আমার আপনার ইবাদতকে সবরওয়ালা সুন্দর ইবাদত কিভাবে করতে পারব? যদি আমার আপনার ইবাদতের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায় তাহলে আমার আপনার ইবাদতগুলা সবরওয়ালা সুন্দর ইবাদত হয়ে যাবে। বলেন ইবাদত সবরওয়ালা সুন্দর ইবাদত হওয়ার জন্য দুইটা জিনিস কম্পালসারি, কয়টা জিনিস? দুইটা জিনিস লাগবেই লাগবে। এই দুইটা জিনিস একসাথে লাগতে হবে, থাকতে হবে। একটা যদি থাকে আর একটা যদি না থাকে কিন্তু কাজ হবে না। এই যে আমাদের সামনে লাইটগুলা জ্বলতেছে, কত সুন্দর আলো দেয়, বলেন তো এই প্রতিটা লাইটের সাথে কয়টা তার আছে? জোরে বলেন কয়টা তার, কথা বুঝতেছেন? প্রতিটা লাইটের সাথে আছে দুইটা করে তার, একটার মধ্যে আছে 220 ভোল্টের কারেন্ট আর একটার মধ্যে কারেন্ট নাই, আর্থিং লাইন। এখন যদি কোনো মানুষ চিন্তা করে জিন্দেগি ভর দুইটা লাইট দিয়া লাইটটারে জ্বালাইলাম, আজকে নিয়ত করলাম শুধুমাত্র কারেন্টের লাইনের লাইন দিয়া লাইটটাকে জ্বালাবো, আর্থিং লাইন দিব না। 220 ভোল্ট নয়, ও যদি 1000 ভোল্টের লাইন এনেও লাইটের এক পাশে লাগায়, কিয়ামত পর্যন্ত যদি সে এই লাইটটাকে জ্বালানোর প্রচেষ্টা করে, বলেন তো লাইট জ্বলবে নাকি? কিন্তু 220 ভোল্ট নয়, মাঝে মধ্যে যদি ভোল্টেজ একটু কমও থাকে কিন্তু আর্থিনের লাইনটা যদি সুন্দর মতো লাগায় দেয়, অনেক আলো না দিলেও কমপক্ষে বাতিটা জ্বলে উঠবে। অনুরূপভাবে ইবাদত এবং সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিসই দরকার, একটা বেশি হলে হবে এমনটা নয়, দুইটাই লাগবে। এক নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস। ইখলাস তথা হলো নিয়তের পরিশুদ্ধতা লাগবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইখলাসকে পরিশুদ্ধ করো, নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াতে প্রতিটা মানুষ আমরা যা আমল করি, আমার সারা জিন্দেগীর আমল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে, উপস্থিত করা হবে। আমি আপনি যা আমল করেছি কিয়ামতের ময়দানে সব আমলগুলো আল্লাহর সামনে উপস্থিত করা হবে।
আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসূরা। আল্লাহ তাআলার সামনে যখন আমাদের আমলগুলোকে হাজির করা হবে, ওই আমলগুলোকেই আল্লাহ তাআলা গ্রহণ করবেন যেই আমলগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছিল, যেই আমলগুলো ছিল ইখলাসবিহীন, আল্লাহর সন্তুষ্টিবিহীন। আল্লাহ তাআলা সেই আমলগুলোর ব্যাপারে বলেন আমি আল্লাহ তাআলা ওই আমলগুলোকে আল হাবাউল মানসূরে পরিণত করে দিব। আল হাবাউল মানসূর এটাকে আবার কি বলা হয়, কোন জিনিস এইটা, একটা মেসাল দিলে আপনাদের বুঝতে সহজ হবে। এই অঞ্চলগুলোতে তো অবশ্যই টিনের ঘর আছে, আছে না? টিনের ঘরের উপরে মাঝে মধ্যে চালের মধ্যে স্ক্রু উঠে যায়, তখন একটা ছিদ্র হয়ে যায়। দুপুর বেলায় যখন ওই চালের উপরে প্রচন্ড রোদের প্রখরতা পড়ে, ঘরের দরজা জানালা যদি আটকানো থাকে, ওই সূর্যের আলো চালের উপরে পড়ার কারণে ওই টিনের চালের ছিদ্র দিয়ে ঘরের মধ্যে একটা আলোর রেখা পড়ে। খেয়াল করে দেখবেন, ঘর আপনার যত পরিষ্কার থাকুক না কেন, যখন ওই আলোর রেখাটা ঘরের মধ্যে পড়ে, ওই রেখার মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়। ওই ময়লাগুলো এখানেও আছে, অনেক ময়লা আছে, কিন্তু আমাদের চোখ দিয়ে এই ময়লাগুলো দেখা সম্ভব না। এই ধুলাগুলা এমন ধুলা, এটা নিশ্চিহ্ন ধুলা, যার কোনো চিহ্ন নাই। এত ধুলা থাকার পরেও আমরা কি মনে করি এখানে ধুলা আছে? নাই, কারণ এটা নিশ্চিহ্ন, এটা খালি চোখে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসবিহীন আমলগুলোকে এরকম নিশ্চিহ্ন করে দিবেন, কিন্তু ইখলাসবিহীন আমল এ তো আল্লাহর হক নষ্ট করা হলো, কারণ ছোট বড় সব ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। ইখলাসবিহীন আমল করা মানে আল্লাহ তাআলার হক নষ্ট করে দেওয়া। দুনিয়ার মধ্যে কেমন হয়, মনে করেন একটা মানুষ এক লক্ষ টাকার বান্ডিল নিয়ে ব্যাংকের মধ্যে গেল। ব্যাংকের মধ্যে যাওয়ার পরে সে ওই এক লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা জাল টাকা দিয়ে দিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ টাকা গণনা করার জন্য সুন্দর মতো যখন মেশিনের মধ্যে দিয়ে দিল, বলেন তো আসল টাকার পরে যখন জাল টাকার নোটটা আসবে, ব্যাংকের মধ্যে টাকা গণনা করার যেই মেশিনটা আছে, ওই মেশিনটা জাল টাকা নির্ণয় করতে পারবে কি পারবে না? মেশিন সিগন্যাল দিবে টাকা কিন্তু জাল। যখন একটা টাকা জাল বাদল, এইরকম করতে করতে যখন 10টা টাকা জাল পড়ে যাবে, ব্যাংকের ক্যাশিয়ার বুঝতে পারবে এটা ইচ্ছাকৃত সে করেছে, সাথে সাথে পুলিশকে ইনফরমেশন করবে, পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে। বলেন তো এই যে জাল 10টা 100 টাকার নোট, এইটা কি মালিককে আবার ফেরত দেওয়া হবে নাকি? এটা ব্যাংক কর্তৃপক্ষ পুড়ায় ফেলবে, নষ্ট করে ফেলবে, ছিঁড়ে ফেলবে। এতটুকুই শেষ নয়, জাল টাকা বহন করার কারণে ওই ব্যক্তিকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, শাস্তি ভোগ করতে হবে। অনুরূপভাবে ইখলাসবিহীন আমলগুলা হলো ওই জাল টাকার মতো, জাল নোটের মতো, ওতে জাল নোটও গেল, শাস্তিও পেতে হলো। ইখলাসবিহীন আমলটাও ওই রকম, যাতে ইবাদতও যাবে আল্লাহর দরবারে, শাস্তিও পেতে হবে। সেজন্য এক নম্বর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রতিটা ইবাদতের মধ্যে থাকবে। দুই নম্বর, দুইটা জিনিসের সমন্বয় যখন ঘটবে, আর্থিনের লাইন আর কারেন্টের লাইনের সমন্বয় যখন ঘটে, লাইট জ্বলে ওঠে। অনুরূপভাবে ইখলাস এবং সুন্নাতের সমন্বয় যখন ঘটে, ওই ইবাদতটা হয়ে যায় সুন্দর ইবাদত, আর ওই ইবাদতটাই হয়ে যায় সবরওয়ালা ইবাদত। এই পদ্ধতি অনুসরণ করলে তাহলে সবরের প্রথম প্রকার সবরুন আলা তাআতাই সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর চলে আসবে। দুই নম্বর হলো সবরুন আনিল মাআসি, গুনার ক্ষেত্রে সবর, পাপাচারের মধ্যেও সবর আছে। আজকে তো এমন একটা জামানার মধ্যে আমরা বসবাস করি, একটা সময় মানুষ যদি গুনাহ করতে চাইতো গুনার কাছে যাওয়া লাগতো, এখন গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে না, মানুষ পকেটের মধ্যে নিয়ে গুনাহ গুনাহ নিয়ে ঘুরতে পারে। পকেটে গোনা নিয়ে নামাজ পড়ে, পকেটে গোনা নিয়ে রোজা রাখে, হজও করতে যায় পকেটে গোনা নিয়ে, ঠিক কিনা বলেন?
এক সময় 20-30-40 বছর আগে মনে করেন একজনের মনে চাইছে যে একটা সিনেমা দেখবে, সিনেমা সিনেমা যখন যেখানে খুশি মন চাইলেই দেখা যাইতো না, চলে যাইতে হয়তো মোল্লা হাট নাইলে বাগের হাট নাইলে চলে যাওয়া লাগতো খুলনা, সপ্তাহে একদিন গিয়ে এক সিনেমা দেখে আসতো, 3 ঘন্টা সিনেমা দেখার গোনা সপ্তাহে একদিন হইতো, এক সপ্তাহে 3 ঘন্টার গোনা হইতো সিনেমা দেখার। আস্তে আস্তে এক সময় ঘরে ঘরে টেলিভিশন ব্যাটারির লাইন দিয়া বড় অ্যান্টিনা দিয়ে শুরু হলো, তখন সপ্তাহে একদিন বাড়িতে বৈশা সিনেমা দেখার গোনা করা যায়। জুমার নামাজের পরে খাওয়ার নাই দাওয়ার নাই, যার বাড়ি টিভি আছে দৌড় দিয়া পিড়া পাটি কে আগে বিছাইতে পারে, তার ফজিলত তত বেশি, ঠিক কিনা? এভাবে চললো, এক সময় আসলো কারেন্ট, আস্তে আস্তে গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে চলে আসলো স্যাটেলাইট লাইন, ডিশের লাইন। এখন আর সিনেমার গোনা সপ্তাহে একদিন না, প্রতিদিন হয়। এখন আর সিনেমার গোনা প্রতিদিন বিকালে দেখবে বা রাত্রে দেখবে এমনটা নয়, 24 ঘন্টার যখন খুশি সিনেমা দেখা যায়। তাও তো একটা ব্যাপার ছিল, গোনাটা নির্দিষ্ট একটা জায়গায় হতো, তার মানে টেলিভিশন যেই রুমে থাকতো সেই রুমেই সিনেমা দেখার গোনা করা যাইত। আরেকটু প্রযুক্তির উন্নতি হলো, হাতে হাতে চলে আসলো স্মার্ট মোবাইল ফোন, প্রত্যন্ত অঞ্চলে চলে গেল ইন্টারনেটের লাইন। এখন আর গোনা করার জন্য কোনো জায়গায় যেতে হয় না, নির্দিষ্ট জায়গা লাগে না, মোবাইল ইন্টারনেটের কল্যাণে যেই জায়গায় খুশি যখন খুশি যা খুশি যেভাবে খুশি যেমন খুশি গোনা করা যায়, গোনা দেখা যায়, ঠিক না? মন চাইতেছে বাড়ির লোকজন ডিস্টার্ব করে, একবারে ধান খেতের মধ্যে যেয়ে দেখবে কোনো বাধা আছে? দিন যত যাচ্ছে গোনা করাটা তত সহজ হইতেছে, অপরাধ প্রবণতা কমানোর জন্য কত প্রচেষ্টা গভর্নমেন্ট করতেছে। কিছু বিষয় আছে যে বিষয়গুলোর দ্বারা অপরাধ বাড়ার আলামত পাওয়া যায়, যেমন কিছুদিন পরে বাংলাদেশে পুলিশে 1 লক্ষ লোক নিয়োগ দেওয়া হবে। অনেক বেকার মানুষ আলহামদুলিল্লাহ কইতেছে, এতকাল বেকার ছিলাম, যেমনে হোক টাকা পয়সা দিয়ে পুলিশের চাকরিটা নিতে পারলে আমার বিগত পরবর্তী জীবনের কষ্টটা দূর হয়ে যাবে। কিন্তু পুলিশ বাড়া এটা কিসের আলামত? অপরাধ বাড়ার আলামত। আবার দেখেন এখন প্রায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, এর মানে কি? সিসি ক্যামেরা যত বেশি লাগানো হচ্ছে এর মানে অপরাধ প্রবণতা দিন যাচ্ছে তত বাড়ছে তত, সেই জন্য সিসি ক্যামেরা লাগানো। আবার কত অপরাধের শাস্তি বাড়ায় দেওয়ার পরেও অপরাধ কমতেছে না, যেমন কিছুদিন আগে আমরা আন্দোলন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সরকারের কাছ থেকে আদায় করে নিলাম, মৃত্যুদণ্ড। ধর্ষণ করলেই যে মৃত্যুদণ্ড বিষয়টা এমন না, সর্বোচ্চ শাস্তি হবে তার মৃত্যুদণ্ড। মাননীয় আদালত চাইলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, যাবজ্জীবনও দিতে পারে, বেকসুর খালাসও দিয়ে দিতে পারে, এটা আইনের ব্যাপার। কিন্তু শাস্তিটা তো হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড। বলেন তো, ধর্ষণের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারিত হওয়ার পরে বাংলাদেশে মনে হয় আর একটাও ধর্ষণের ঘটনা ঘটে নাই, ঘটছে? তাইলে আইনের কঠোরতা করেও ধর্ষণ অপরাধ কমানো যায় নাই। সেজন্য দুনিয়ার আইন যত কঠোর হোক, প্রযুক্তি যত বাড়ানো হোক, আইন শৃঙ্খলা বাহিনী যত বাড়ানো হোক, দিন যাবে অপরাধ তত বাড়বে, যতক্ষণ পর্যন্ত না প্রতিটা মানুষ কোরআনের ফর্মুলায় কোরআনের আলোকে নিজেকে সুসজ্জিত না করবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে অপরাধ নির্মূল হবে না। অপরাধ, যে ব্যক্তি অপরাধ করে, মনে করেন একটা যুবক ছেলের বদ অভ্যাস আছে ইপটিজিং করা, ইপটিজিং হয় না আপনাদের এদিকে? ইপটিজিং হয়, যুবকেরা ইপটিজিং করে, সবাই করে না। যেই যুবকের ইপটিজিং করা অভ্যাস, ওই যুবকের সাথে যদি ওর আব্বা থাকে, ও জিন্দেগিতে ইপটিজিং করবে? ও ওর আব্বার সামনে চিন্তা করবে আমি হলাম দুনিয়ার শ্রেষ্ঠ ফেরেশতার চরিত্রের একজন লোক, ওর বাবার সামনে ওর মতো ভদ্র ছেলে আর কেউ হতে পারে না, ও নিজেকে ওর বাবার সামনে এভাবে উপস্থাপন করবে। তাহলে সাথে বাবা থাকলে গোনা করবে না, অপরাধ করবে না, ইপটিজিং করবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, গাঁজা খাবে না, ফেন্সিডিল খাবে না। আবার যদি এলাকার মানুষেরা দেখে ফেলবে এই লজ্জায় সে হয়তো অনেক সময় অপরাধ করবে না, অনেক সময় অপরাধ করতে গেছে তাকায় দেখে সিসি ক্যামেরা আসতে সুন্দর মতো ফিরে আসবে।
একদিন একটা ভিডিওর মধ্যে দেখছি যে এক লোক চুরি করছে, চুরি চুরির মাল জিনিস নিয়ে হাঁটা দিবে, তাকায় দেখে উপরে সিসি ক্যামেরা, কাম তো সারা রেকর্ড হয়ে গেছে। আস্তে চুরির মালগুলো জায়গা মতো রাইখা সিসি ক্যামেরার সামনে যায়, এরকম দুই হাত দিয়ে মাপসাই মাপসাই কান ধরে খায়, আর জীবনে করব না। এই যে যে অপরাধটা করলো না, সিসি ক্যামেরার লেন্সের ভয়, ঠিক কিনা বল? তাহলে মানুষ দেখে ফেলবে, জেনে ফেলবে, সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে, এই ভয়ে আমরা গোনা করি না, পাপ করি না, অপরাধ করি না। আমি তো সিসি ক্যামেরার পেছনে যখন যাব, সিসি ক্যামেরা রেকর্ড করতে পারবে না। দিনের বেলায় মানুষে দেখবে, রাতের বেলায় তো মানুষ দেখবে না, গোনা আমি করতে পারবো। কিন্তু কিছু বিষয় যদি আমি আমার অন্তরের সাথে দৃঢ়ভাবে বদ্ধমূল করতে পারি, আল্লাহর কসম করে বলা যায়, ওই বিষয়গুলা যদি আমার অন্তরের মধ্যে যথাযথভাবে থাকে, আমার চরিত্র দিনের আলোয় যেমন, মানুষের সামনে যেমন, রাতের আধারেও আমার চরিত্রটা তেমনই হয়ে যাবে। শুধু কিছু বিশ্বাস আমার জীবনের গতিপথকে পাল্টিয়ে দিতে পারে, কিছু বিশ্বাস আমাকে গোনামুক্ত জিন্দেগি দান করতে পারে। বলেন তো, আমি আপনি যা কিছু করি, যখন করি, যেভাবে করি, যে জায়গায় করি, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন সূরাতুল কাফ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসুহু ونحن أقرب إليه من حبل الوريد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, শুধু তাই নয়, ওয়ানাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু, আমি আল্লাহ জানি মানুষের অন্তরে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। বলেন তো, ওয়াসওয়াসা জিনিসটা দেখা যায় নাকি? ওয়াসওয়াসা দেখা যায়, কিন্তু আমার আপনার রব আল্লাহ তাআলা কি বলেন? ওয়ানাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু। ওয়াসওয়াসা কিন্তু বাহিরে দেয় না, ওয়াসওয়াসা আসে অন্তরের মধ্যে। আমার আল্লাহ তাআলা বলে, এনো আমার বান্দা, আমি যে শুধুই তোমার স্রষ্টা বিষয়টা এমন নয়, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় এটাও আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা কেমন জানি? আমার আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন, আয় আল্লাহ আপনি কেমনে জানেন? আমি যদি এই প্রশ্ন আমরা যদি আল্লাহ তাআলাকে করি, আয় আল্লাহ আপনি কেমন করে জানেন আমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়, আমার এই প্রশ্নের জবাবটা, আমাদের প্রশ্নের জবাবটা আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো, আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। বলেন একটা কথা, সহজ কথা, আমি আমার থেকে যত নিকটে, আমার আল্লাহ আমার চাইতে তা অনেক বেশি বেশি গুণ অধিক নিকটে। আমি আমার থেকে যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আমি তো যা দিয়া দেখি এইটারেও দেখি না, দেখি কি দিয়ে? আমরা কি দিয়ে দেখেন আপনারা? জোরে বলেন, কি দিয়ে? আপনার চোখ, আমার চোখ আয়না ছাড়া কয়দিন দেখছি? একদিনও দেখছি আমি? আপনি দেখছেন? কেউ দেখে নাই। তাহলে যেটা দিয়া দেখি সেইটারেই দেখতে পারি না, কপালটারেও দেখতে পারি না, নাকটাকেও দেখতে পারি না, নিজের দাঁত গুলারেও দেখতে পারি না, আয়না ছাড়া। পেছনের দিক তো দেখি না, অথচ আমার আল্লাহ তাআলা আমার সব কিছু দেখেন। শুধু দেখেন তা নয়, আমার অন্তরের মধ্যে অদৃশ্য বিষয় ওয়াসওয়াসা, এটাকেও আল্লাহ তাআলা দেখেন এবং জানে। আল্লাহ দিনের বেলায় মনে হয় শুধু দেখে, এইগুলা রাতে আর দেখে না, দেখে তো সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আমি কোনটা গোপন করি, কোনটা লুকাই, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলে দেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমরা কোনটা গোপন করো, কোনটা অন্তরের মধ্যে লুকায় রাখো, সব আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ।
তাহলে যে আল্লাহ আমার অন্তরের খবর জানে, সেই আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত পাপ করি এগুলো আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, বান্দা আমি একা শুধু জানি তা নয়, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এই দুইজন ফেরেশতাকে আমরা বলি কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয়। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সম্মানিত লেখক দ্বয় কিরামান কাতিবিন জানে তোমরা কি আমল করো। তাহলে আমাদের কর্মগুলা লিপিবদ্ধ হয়, ভালোটাও লিপিবদ্ধ হয়, মন্দটাও লিপিবদ্ধ হয়। কিরামান কাতিবিন সরকারি চাকরি করে না যে দৈনিক 8 ঘন্টা ডিউটি আর শুক্রবার শনিবার ছুটি, অন্যান্য বিশেষ দিনে ছুটি। কিরামান কাতিবিনের কি এই চাকরি নাকি? কিরামান কাতিবিন বালেগ হওয়ার পরে এই দুই ফেরেশতা দুই কাঁধে বসে যায়, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তারা দুইজন বসে থাকে, একটা মুহূর্তের জন্য আলাদা হয় না। রাতের আধারে যে যেই পাপ করুক না কেন, অপরাধ করুক না কেন, আল্লাহ তো দেখেনি, সাথে সাথে এরাও গোনার সাক্ষী হিসাবে থেকে যায়। কর্মগুলা লিপিবদ্ধ করা হয়। আরো একজন ফেরেশতা আছে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মানুষের সাথে সদা তৎপর একজন ফেরেশতা আছে, আমি আপনি মুখ দিয়া বাহির করার সাথে সাথে যেই কথাই বাহির করি না কেন ও ওইটারে রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ, ওই ফেরেশতা আমার সাথেও আছে, আপনাদের সবার সাথেই আছে। ফোনে যখন কথা বলে, ফোনে যারা কথা বলতেছে বেগানা নারী পুরুষের সাথে, যেই জায়গায় যা বলতেছে, ষড়যন্ত্র চক্রান্ত যা করতেছে, সবগুলা ওই ফেরেশতা রেকর্ড করে ফেলবে। মাঝে মধ্যে দেখেন না দুনিয়ার মধ্যে মোবাইলের কল রেকর্ড ফাঁস হইলে কত বিপদ! আমার আপনার সারা জিন্দেগীর কল রেকর্ডগুলা যদি ফেরেশতা মানুষের সামনে ফাঁস করে দেয়, মাটির তলে মাথা দিয়া ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মেমোরি মাঝে মধ্যে ফরম্যাট হয়ে যায়, ভাইরাসে ধরতে পারে, কিন্তু এই ফেরেশতা যেই কথাগুলা সংরক্ষণ করেছে কোনোদিন এই কথাগুলা ডিলিট হবে না, এরা তো আছে আছে। শুধু তা নয়, আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়ে গুনাহ করি, পাপ করি, অপরাধ করি, এরাও কিন্তু আমার গুনার সাক্ষী হিসাবে দুনিয়ার মধ্যে আছে। কোনো সময় মনে রাখবেন, সাক্ষী গোয়েন্দা যারা, এরা কিন্তু অপরাধ যখন সংগঠিত হয় তখন বাধা দেয় না, তখন এরা বাধা দেয় না, এরা শুধু দেখে কি করতেছে, ইনফরমেশন নিয়ে যায়। অনুরূপভাবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো আল্লাহ তাআলার প্রদত্ত গোয়েন্দা। দুনিয়ার মধ্যে ওরা আমাদেরকে গুনার থেকে পাপ থেকে বাধা দিবে না, নিষেধও করবে না, ওরা চুপচাপ থাকবে, কিন্তু কেয়ামতের দিন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। বিশ্বাস হয় যে হাত কথা বলবে? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, সেই দিন তাদের বাক শক্তিরুদ্ধ হয়ে যাবে, মুখ দিয়ে কথা বলার মতো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা বলেন মতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়াতাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত এবং পা দ্বারা দুনিয়াতে তারা যা উপার্জন করেছে সব তারা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এই হাত দ্বারা যত পাপ করেছি আমার এই হাত আল্লাহর কাছে বলে দিবে, পায়ের মাধ্যমে যত পাপ কাজ করেছি সব পা আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম
বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিপক্ষে সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। বলেন তো দুনিয়ার কোন মানুষের হাত পা চোখ কান নাক চামড়া এগুলা কথা বলে নাকি? দুনিয়ায় কথা বলে না। যখন কেয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কথা বলবে, যার বিরুদ্ধে সাক্ষী দিবে সে একটু হতবাক হয়ে যাবে, বলবে এইটা আবার কি হলো। ওই মানুষেরা তখন এই অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলবে, কালু লিজুলুদিহিম লিমা শাহিদ তুম আলাইনা, চামড়াকে উদ্দেশ্য করে তারা বলবে, কিরে চামড়া আজকে আমার বিরুদ্ধে কেন তুমি সাক্ষী দাও? চামড়া সেই দিন বলবে, কালু আন্তাকাল্লাহুল্লাযী আন্তাকা কুল্লা শাই, সেই দিন চামড়া বলবে, শোনো আজকে আমাকে কথা বলার ক্ষমতা তিনি প্রদান করেছেন যিনি সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এই যে চিন্তা ভাবনাগুলা, আমার আল্লাহ আমাকে দেখতেছে, ফেরেশতারা আমার কর্মগুলা লিপিবদ্ধ করতেছে, আরেকজন ফেরেশতা আমার কথাগুলা রেকর্ড করতেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা আমার বদ কর্মের সাক্ষী হয়ে যাচ্ছে, বলেন তো এগুলা কি আমার কথা, আমার দাদার কথা, না আমার বাপের কথা? কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলার কথা। কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, সন্দেহ করলেও সে বেঈমান। মনে রাখতে হবে, ওই আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিষয়গুলো জানায় দিলেন, কোনো মুমিন ব্যক্তি সে যদি এই কথাগুলা অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বদ্ধমূল করতে পারে, তার জীবন চলে যেতে পারে, সে কখনো পাপের দিকে ধাবিত হবে না। তাহলে সবরের দ্বিতীয় প্রকার হলো সবরুন আনিল মাআসি, পাপাচারের ক্ষেত্রে সবর। পাপাচারের ক্ষেত্রে সবর করার পদ্ধতি হলো এই বিষয়গুলা অনুসরণ করা। তিন নাম্বার সবর হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হয়? তাহলে যাদের কষ্ট না হয় একটু উঠা বসা করবেন না, উঠা বসা করলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি তো গান সঙ্গীত মঙ্গীত পারি না, এটা আমার একটা সমস্যা। গজলও পারি না, আবার অন্য কৌতুকও পারি না, যে ঠ্যাঙের উপর চেয়ারের উপরে ঠ্যাং তুইলা কমু খেলা হবে, এগুলা আমি পারি না। আমি যে কথাগুলা বলতেছি আমার কথা? জোরে বলেন না, আমার কথা। মনে করেন প্রাইম মিনিস্টার আপনাদের মন্ত্রীর মাধ্যমে, এমপি সাহেবের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে চিঠি পাঠাইছে, মাননীয় এমপি সাহেব শেখ হেলাল উদ্দিন সাহেব আপনাদের সামনে প্রধানমন্ত্রীর চিঠি পাঠ করে শোনাইতেছে। যদি কেউ বলে আমার ভালো লাগতেছে না রে, বলতেছে শেখ হেলাল সাহেব, কিন্তু ভালো না লাগাটা শেখ হেলাল সাহেব পর্যন্ত থাকবে না, প্রাইম মিনিস্টার পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য কোরআন সুন্নার কথা যাদের ভালো লাগে না, মজা লাগে না, মূলত ওদের আল্লাহর কথাই মজা লাগে না। যেই মালিকের কথা মজা লাগে না, সেই মালিকের জান্নাতে যাইতে চাও, ঘেরানো পাবা না কোনোদিন, ঠিক কিনা বলেন? সেজন্য যেই বক্তা সে যেই হোক, সেলিব্রিটি না হোক, এখন তো মানুষ সেলিব্রেশন করার জন্য সেলিব্রিটির কাছে আসে। এখনের ওয়াজ মাহফিলগুলো হয়েছে সেলিব্রেশন, সেলিব্রেশন মানে হলো উপভোগ করা, সেলিব্রেশন করার জন্য আসে। কেন? সেলিব্রিটি বক্তা আসে, সেলিব্রিটি বক্তার সাথে শ্রোতারা সেলিব্রেশন করার জন্য আসে, উদযাপন করার জন্য আসে। সেজন্য অবস্থা ফাঁকা, ওয়াজ মাহফিল বেশি, আমলের খবর নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের বিষয়গুলো থেকে হেফাজত করুক, জোরে বলি আমিন। সেজন্য অল্প সময়, আর কষ্ট নিয়েন না, অল্প সময়। কষ্ট পাইছেন নাকি কথাগুলায়? তাহলে সবরের তৃতীয় প্রকার হল সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত সবার হয় না? সবার হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছেন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন, এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন দুনিয়ায়। কোরআনুল করিমের মধ্যে 1500 বছর আগেই আল্লাহ তাআলা পরীক্ষার কথাগুলা জানায় দিয়েছেন, কারণ যদি পরীক্ষা হঠাৎ করে আল্লাহ তাআলা নিতেন, তাহলে পরীক্ষায় পাশ করা মুমিনের জন্য কঠিন হয়ে যাইত। মনে করেন একটা ছেলে খুব মেধাবী, ভালো মেধার অতুলনীয় মেধা, তার ক্লাসের ফার্স্ট বয়, এলাকার ফার্স্ট বয়, সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে মনে করেন রাতের বেলা ঘুমায় আছে, কোনো টেনশন নাই। ঘুম থেকে সকালবেলায় ওঠার পর পর বলা হলো যে চলো তোমাকে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সবগুলা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। বলেন তো
অপ্রস্তুত থাকার কারণে এই ছেলেটা যত মেধাবী হোক না কেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রস্তুতিবিহীন সে যদি পরীক্ষাগুলো দিতে চায়, পাশ করার চাইতে ফেল করার সম্ভাবনাটাই বেশি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, হঠাৎ করে পরীক্ষা আল্লাহ তাআলা নেন না, বরং পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আগের থেকেই সাইরেন বাজায় দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিব, ওই পরীক্ষাগুলা যখন তোমার সামনে চলে আসবে বান্দা তুমি হতাশ হবা না, বরং ওই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পূর্ব থেকেই বান্দা তুমি তোমার প্রস্তুতি নিয়ে রাখবা। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, দুনিয়ার মধ্যে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন, পরীক্ষাগুলা কোন কোন পদ্ধতির হতে পারে সেই আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব, পরীক্ষাগুলো কোন পদ্ধতিতে হবে? আল্লাহ তাআলা বলেন, بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, মাঝে মধ্যে শত্রুর ভয় দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। আমি এই আয়াতগুলার শব্দগুলার ব্যাখ্যার মধ্যে যাব না অল্প সময়। বিভিন্ন প্রকারের ভয় দিয়ে আল্লাহ তাআলা মুমিনের পরীক্ষা নেবে। ওয়াল জু, ক্ষুধার দ্বারা তথা অভাবের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আমাদের জিন্দেগিতে প্রায় প্রতিটা মানুষেরই জীবনে কম বেশি অভাব অনটন আসে কি আসে না, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের নুকসানির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। সম্পদ হারায় যাবে, টাকা হারায় যাবে, টাকা চোর ছিনতাই করে নিয়ে যাবে, ডাকাত ডাকাতি করে নিয়ে যাবে, ব্যবসার মালের মধ্যে লস হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জীবনের ক্ষতিটা হতে পারে নিজের জীবনের অথবা অন্য কারো জীবনের হতে পারে। আমি এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, দুর্ঘটনা হলো, অ্যাক্সিডেন্ট করলাম, মরেও যাইতে পারি, হাত পা ভাঙাও যাইতে পারে, যে অবস্থাই হোক না কেন এটাও আল্লাহ তাআলার পরীক্ষা হতে পারে। বাবার সামনে তার কলিজার টুকরা সন্তান মারা গেল, মায়ের সামনে তার কলিজার টুকরা সন্তান মারা গেল, এটাও হতে পারে জানের পরীক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে তিনি পরীক্ষা নিতে চান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। তাহলে এই যে বিষয়গুলো পেছনে গেল, পাঁচটা বিষয় বলেন তো, এই প্রত্যেকটা বিষয় বিপদ আপদ মুসিবত কিনা? বিপদ আপদ মুসিবত না, মুসিবত বলেন তো, এই বিপদ আপদ মুসিবত গুলা কার তরফ থেকে আসলো, জোরে বলেন। কারণ আমার তাকদীরের, আমার জিন্দেগীর যত ভালো মন্দ আছে, কল্যাণ অকল্যাণ আছে, সব আল্লাহর তরফ থেকে আসে। এটা হলো ইমানের মৌলিক ভিত্তিগুলোর একটা ভিত্তি। আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আমরা পড়েছি ইমানের ভিত্তি সাতটি, কিন্তু মূল বিষয় হলো ছয়টি, একটার মধ্যেই আছে দুইটা, সব মিলায় সাতটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই বিষয়ের উপরে ঈমান আনা, যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকেই হয়। তাহলে জীবনে মুসিবত যত আসে কার তরফ থেকে আসে, জোরে বলেন। যত প্রকার বিপদ আসে কার তরফ থেকে আসে, জোরে বলেন। আল্লাহর তরফ থেকে বিপদ আপদ আসে, মুসিবত আসে। বিপদ আপদ মুসিবত যদি আসে বলেন তো সাহায্যের দরকার আছে না নাই? কিন্তু আফসোস, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা বিপদ আপদ মুসিবতে সাহায্য কিভাবে চাইবা? কিন্তু আফসোস, আমাদের সামনে যখন বিপদ আপদ মুসিবত চলে আসে, আমরা আল্লাহ প্রদত্ত সাহায্যের ফর্মুলাকে ফলো না করে আমরা জাগতিক পদ্ধতিগুলাকে আগে অনুসরণ করি।
যেটা মাজার বক্ত পীর বক্ত, ও বিপদ আসার সাথে সাথে মাজারে আগে মানত করে, ঠিক কিনা বলেন? বিপদের খবর পাওয়ার সাথে সাথে আগে মাজারে মানত করবে, যে আল্লাহ আমার এই বিপদটা যদি যায় আমি বাবার দরবারে একটা খাসি দিব, ছাগল দিব, গরু দিব, মানত আগে বাবার দরবারে করো সারা। যার টাকার মুসিবত বিপদ, যার সুদি লেনদেনের সাথে অভ্যাস আছে, দৌড় দিয়া এনজিওর কাছে গিয়া হাত পায়ে ধরবে, টাকার বিপদে পড়ছে কিছু টাকা সুদে দেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা বিপদ আপদ মুসিবতে পড়েছ, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মুমিন বিপদ আপদ মুসিবতে পড়লে কেমনে সাহায্য চাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, ইস্তাঈনু আমরের সিগা, আল্লাহ তাআলা বলতেছেন, আদেশ করতেছেন, তোমরা সাহায্য চাও, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, বিপদ আপদ মুসিবত যত বড় হোক না কেন আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বলেন তো, আপনাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে কোনো ব্যক্তি যদি সাহায্যের জন্য যাইতে চায়, যখন খুশি সে কি এমপি সাহেবের কাছে যাইতে পারবে নাকি? এমপি সাহেব তো এলাকায় মাঝে মধ্যে আসেন, ঢাকায় থাকেন, কাজে ব্যস্ত থাকেন। আপনি যদি চান ডাইরেক্ট ঢাকা গিয়াও এমপি সাহেবের সাথে দেখা করতে পারবেন না, আপনাকে প্রথম আপনার এলাকার মেম্বারের সাথে লেয়াজু করতে হবে। মেম্বার আপনার আবেদন হয়তো চেয়ারম্যানের কাছে পৌঁছাবে, চেয়ারম্যান হয়তো মাননীয় এমপি মহোদয়ের পিএসের কাছে বলবে। এই প্রসেসিং করতে করতে এক বছর পরে গিয়া আপনি সিরিয়াল পাইলেন। কষ্ট করে ঢাকা গেলেন, এমপি মহোদয়ের রুমে ঢুকার সময় পিয়ন বইলা দিছে, টাইম কিন্তু দুই মিনিট, দুই মিনিটের মধ্যে সব কথা শেষ করবা, আপনার বিপদ হলো অনেক, দুই মিনিট তো সালাম বিনিময়ের কুশালাদি জিজ্ঞাসা করায় শেষ, টাইম শেষ, মূল কথা বলার কোনো সময় পাইলেন না, চান্স পাইলেন না। তার মানে দুনিয়ার যারা বড় আছে, প্রভাবশালী আছে, সম্পদওয়ালা আছে, এদের কাছে যখন মন চায় সাহায্য চাওয়া যায় না, প্রাণ ভরে কথা বলা যায় না। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যুল আরশিল আযীম, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, বান্দা বিপদ আপদ মুসিবত আসতেই পারে, তখন তোমার সাহায্যের যদি প্রয়োজন হয়, তোমার অন্য কোনো ভায়া ধরা লাগবে না, মাধ্যম ধরা লাগবে না, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সিস্টেম হলো দুইটা, দুইটা পদ্ধতি অবলম্বন করবা। দুইটা পদ্ধতি হলো বিসসাবরি ওয়াস সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চায়, সেই মুমিন প্রমোশন পেয়ে যায়। কি পায়? জোরে বলেন, প্রমোশন পেয়ে যায়। কি প্রমোশন পায়? আল্লাহ তাআলা তার প্রমোশন দেয় সবের সবের ধৈর্য ধারণকারী, আল্লাহ বিশেষ একটা ডিগ্রি লাগায় দেয়। আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথেই বলতেছেন, ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সেজন্য বিপদ আপদ মুসিবত যদি আসে, আল্লাহ তাআলার কাছে যারা সাহায্য চায় তারাই ওই পরীক্ষায় পাশ হয়েছে বলে বিবেচিত হয়। তাহলে বিপদ আপদ মুসিবত যখন আসবে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইলে পরীক্ষায় পাশ করা যাবে, আর যারা এই পরীক্ষায় পাশ করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, হাবিব আপনি শোক সুখ সংবাদ জানায় দেন, আনন্দ সংবাদ জানায় দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায় দেন।